গুড মর্নিং এভরিওয়ান, আমি কেজি ওয়ানে ইংলিশ পড়াবো তোমাদের। এখন আমি পুরনো পড়াগুলোই করাচ্ছি, কিন্তু কেজি ওয়ানে তোমাদের ক্যাপিটাল লেটার, মোটামুটি ক্যাপিটাল লেটার নেই। যাই হোক, তবু আমি ক্যাপিটাল লেটারটা করালাম। ক্যাপিটাল লেটার যে নার্সারিতে তোমরা শিখেছো সেগুলো আমি লেখালাম, করালাম, তার মধ্যে আফটার লেটার করালাম। এবার তোমাদের আমি স্মল লেটারটা লিখতে দেবো এবং স্মল লেটারেই বিফোর করাবো, আর দেখা যাক কী করাই নতুন নতুন আইটেম, এবার তোমাদের শেখাবো ছোট ছোট করে, কারণ তোমরা আগেরবার পুরোটাই তোমরা ক্যাপিটাল লেটারও শিখেছো আর অ্যানুয়ালে তোমরা স্মল লেটারও শিখেছো। তবু আমি তোমাদের যাতে তোমরা অভ্যস্ত থাকো আবার ক্যাপিটাল লেটার স্মল লেটার বারবার লেখাচ্ছি। তাহলে আজকে কী দিয়ে শুরু করবো? আজকে শুরু করবো স্মল লেটার দিয়ে। স্মল লেটার অনেকেরই একটু আধটু ঠেকছে, তাহলে স্মল লেটার দিয়ে শুরু করছি। এটা কি? এ, এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ। কি হলো তাহলে? এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ। এবার কি হচ্ছে? আই, জে, কে, এল, এম, এন, ও, পি, পি হয়ে গেল, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড, ওয়াই, জেড। তাহলে কি হলো? এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, ইউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। এই তোমাদের নাসের ক্লাসে তোমরা এটা ভালো মতোই শিখে গেছো এবং পরীক্ষা দিয়েছো। তাহলে এবারে আমি কি শেখালাম তোমাদের নতুন করে? বিফোর লেটার। আজকে তাহলে বিফোর লেটার কিসে শেখাবো? স্মল লেটারে শেখাবো। তাহলে তোমরা পুরোটা যখন লিখে নিচ্ছ, পুরো লেখাটা হয়ে যাচ্ছে, তখন আমি বলছি ইয়ের বিফোর কি? ইয়ের বিফোর হচ্ছে ডি। ইয়ের বিফোর কি? ইয়ের বিফোর হচ্ছে ডি। বিফোর মানে কি? বিফোর মানে হচ্ছে আগে। আচ্ছা, এবার আমি বলছি বিয়ের বিফোর কি? বিয়ের বিফোর হচ্ছে এ। বিয়ের বিফোর হচ্ছে এ। আচ্ছা, আমি বলছি এইচের বিফোর কি? এইচের বিফোর হচ্ছে জি। এইচের বিফোর জি। বিফোর মানে হচ্ছে আগে, আর আফটার মানে হচ্ছে পরে। আমি যদি বলতাম জি এর আফটার কি, তাহলে এইচ হতো। কিন্তু এখন তোমাদের বিফোর শেখাবো, বিফোরটা করাবো স্মল লেটারে। তাহলে এন এর বিফোর কি? এম। এন এর বিফোর কি হলো? এম হলো। আচ্ছা, ডাব্লিউ বিফোর কি হলো? ভি হলো। লিখে নিয়ে দেখালে তোমাদের শিখতে সুবিধা হবে, লিখে নিয়ে করালে। কে এর বিফোর কি হলো? জে হলো। কে এর বিফোর কি? জে। এইভাবে তাহলে তোমাদের বিফোরগুলো শিখতে হবে। পুরো এবিসিডি লিখে নিলে মুখে মুখে বলে ডি। ডি এর বিফোর কি? ডি এর বিফোর সি, মুখে বলে দিলে। জি এর বিফোর কি? জি এর বিফোর এফ। আচ্ছা, এন এর বিফোর কি? এন এর বিফোর এম। টির বিফোর কি? টির বিফোর হচ্ছে এস। টির বিফোর হচ্ছে এস। তাহলে আজকে তোমাদের নতুন করে কি শিখালাম? স্মল লেটারে বিফোর লেটার, স্মল লেটারে বিফোর লেটার শেখালাম। এবার তোমাদের আমি দেখাচ্ছি তোমাদের বিফোর লেটার। তাহলে বিফোর লেটার এবার তোমাদের কাজ দিই কি দেব? এটা কি? এটা হচ্ছে বি। তাহলে বি আগে কি হবে? এ, বি। তাহলে আমি
এ বসালাম, এ বসালাম, আচ্ছা এবারে কি দেব? এফ। তাহলে এফ এর আগে কি হবে? এ বি সি ডি ই এফ, তাহলে ই হলো। এফ এর আগে কি হলো? ই হলো। এইচ, এইচ এর আগে কি হবে? এইচ এর বিফোর কি হবে? এ বি সি ডি ই এফ জি এইচ, জি এইচ, তাহলে জি হলো। এইচ এর বিফোর কি হলো? জি হলো। কে, আবার পড়ি, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে, আই জে কে, তাহলে জে হলো, জে হলো। আচ্ছা এন, এন, এন এর বিফোর কি হবে? এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন, তাহলে এন এর বিফোর কি হচ্ছে? এম, এম, এন এর বিফোর কি হচ্ছে? এম হচ্ছে। আর একটা দিচ্ছি এস, এস এর বিফোর কি হবে? এস এর বিফোর হবে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস, কিউ আর এস, তাহলে কি হলো? আর, আর হলো, আর, আর এস, তাহলে কি হলো? জি এর বিফোর কি হলো? এ। এফ এর বিফোর কি হলো? ই। এইচ এর বিফোর কি হলো? জি। কে এর বিফোর কি হলো? জে। এন এর বিফোর কি হলো? এম। এস এর বিফোর কি হলো? আর। এইগুলো হচ্ছে বিফোর লেটার, বিফোর লেটার। তাহলে তোমরা কয়েকদিন, এই কয়েকদিন আমি বিফোর লেটার তোমাদের শেখাচ্ছি, কয়েকদিনই শেখাচ্ছি বিফোর লেটার। ওটা দিয়েছিলাম আমি তোমাদের ক্যাপিটালে, কিন্তু আজকে তোমাদের কিসে দিলাম? স্মলে দিলাম। স্মল লেটারেই তোমাদের বিফোর লেটার পড়তে হবে এবং শিখতে হবে। আর কি আছে তোমাদের স্মল লেটারে? আর আছে তোমাদের রিয়ারেঞ্জ, রিয়ারেঞ্জ তোমরা নার্সারিতে শেখোনি, রিয়ারেঞ্জ আমি তোমাদের এই ক্লাসে শেখাবো। লেটারের মধ্যে রিয়ারেঞ্জ, রিয়ারেঞ্জ তোমাদের আমি এই ক্লাসে শেখাবো রিয়ারেঞ্জটা। তা রিয়ারেঞ্জ তোমাদের কীভাবে কী শেখাবো, কীভাবে করতে হবে রিয়ারেঞ্জ আমি দেখাচ্ছি, দেখো। এটা তোমাদের কয়েকদিন করাচ্ছি বিফোর লেটার, তোমাদের শেখা হয়ে গেছে মোটামুটি, শুধু আজকে আমি স্মল লেটারে দিলাম, আজকে শুধু স্মল লেটারে দিলাম, কিন্তু আমি এটা তোমাদের কয়েকদিন ধরে করাচ্ছি। তাহলে রিয়ারেঞ্জ কি কিভাবে করাচ্ছি দেখো তো, রিয়ারেঞ্জ এক নম্বর দিলাম, বি এ ই ডি সি, আমি কি করেছি উল্টে পাল্টে সব দিয়ে দিয়েছি, দেখো বি এ ই ডি সি একদম উল্টে পাল্টে। এটা কি হবে? এটা সাজিয়ে লিখতে কি হবে? এ, এটা নামালাম, এরপরে আমরা কি লিখবো? বি, বিটা নামালাম, তারপরে আমরা কি লিখবো? সি, সিটা নামালাম, তারপরে কি লিখবো? ডি, ডিটা নামালাম, তারপরে কি লিখবো? সি। এই হচ্ছে, এটা হচ্ছে রিয়ারেঞ্জ, এটাকে বলে সাজিয়ে লেখা, মানে রিয়ারেঞ্জ। আমি উল্টে পাল্টে লিখে দিচ্ছি, তোমাদের সুন্দর করে লিখতে হবে। নেক্সট দিন এটা আমি আরো ভালো করে তোমাদের বলে দেবো এবং কাজ দেবো। তাহলে আজকে কি কাজ দিলাম তোমাদের? স্মল লেটারে এ বি সি ডি লিখবে, আর স্মল লেটারে এটা করবে বিফোর লেটার। এটা জাস্ট আজকে তোমাদের দেখালাম, শেখালাম, নেক্সট দিন আবার আমি শেখাবো। তাহলে বি এর আগে কি? বি এর আগে এ। এফ এর আগে কি? এফ এর আগে ই। এইচ এর আগে কি? এইচ এর আগে জি। কে এর আগে কি? কে এর আগে জে। এন এর আগে কি? এন এর আগে এল। এস এর আগে কি? এস এর আগে আর। তোমরা আমি যেভাবে
তো আমি যেভাবে লিখিয়েছি এ বি সি ডি ওইভাবে লিখে দাগ দিয়ে করলে তোমাদের সুবিধে হবে। তাহলে আজকে পড়া রইল ছোট হাতের এ বি সি ডি আর বিফোর লেটার। ঠিক আছে, সবাই ভালো থাকবে, আজকে তাহলে বাই।